রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইমেইল সার্ভার হ্যাক হয়েছে। পাঁচ দিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনও সেটি উদ্ধার করতে পারেনি বিমান কর্তৃপক্ষ। বিমান সূত্র জানায়, গত পাঁচ দিন আগে র্যানস্যামওয়্যারের এক ধরনের ভাইরাসের মাধ্যমে বিমানের ইমেইল সার্ভারে নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এরপর সেই সার্ভার ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করেন তারা। এর জন্য দশ দিন সময় বেঁধে দিয়েছে হ্যাকাররা, তা না হলে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। বিমানের সূত্র থেকে জানা যায়, গত শুক্রবার বিমানের ইমেইল সার্ভার র্যানসমওয়্যার আক্রান্ত হয়। র্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। গত শুক্রবার থেকে বিমান নিজের মেইল থেকে অভ্যন্তরীণ এবং বৈদেশিক যোগাযোগ বন্ধ রয়েছে। ইমেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা। এসব বিষয় নিয়ে বুধবার সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী ঘটনাটি তদন্তের একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন। হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গিয়েছে কিনা প্রতিমন্ত্রীর কাছে সেটি জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এখনও বিষয়টি সেভাবে জানা যায়নি। এদিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া না হলে সব কিছু ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে হ্যাকাররা। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।